আসে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, সেই আপডেট বলছে আরো 625 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় যেটা আক্রান্তের সংখ্যা সেটা আরো বাড়ল 625, এবং পজিটিভিটি রেট হচ্ছে 3.72। ওভারঅল যে পজিটিভিটি রেট বলছে 5.22, মানে বাড়তির দিকেই কিন্তু এখনো সংক্রমণের হার। সেক্ষেত্রে 363 জন সুস্থ হয়েছেন, 14 জন কে কিন্তু হারাতে হয়েছে। ইদানিংকালে ফের একবার বড় সংখ্যায় কিন্তু মৃত্যু ঘটেছে, নাম্বার অফ ডেথ 14, 14 জন সহনাগরিককে কিন্তু আমরা হারিয়েছি, এবং সংখ্যাটা এখন মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো 588। এই সময়ের মধ্যে প্রায় প্রতিদিনই মৃত্যু কিন্তু হচ্ছে, সংক্রমণটা ওঠানামা করছে কিন্তু সেক্ষেত্রে মৃত্যুটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরও 14 জনকে কিন্তু হারাতে হয়েছে এবং মৃতের সংখ্যাটা বেড়ে হয়েছে 588, এবং এই সময়ের মধ্যে এই 14 জনের মৃত্যুর খবর, এটা কিন্তু অনেকটা বেশি সংখ্যায় মৃত্যু হয়েছে এই খবর বুলেটিন বলছে। মৃতের যেটা হার 1.04, এবং টেস্টের সংখ্যাও অনেকটা বাড়ানো হয়েছে, স্যাম্পল টেস্টেড 16,804, যার মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে 15,732, এবং আরটিপিসিআর টেস্ট হয়েছে 1,072, এবং যেটা অ্যান্টিজেন টেস্ট, সেই অ্যান্টিজেন টেস্ট থেকে 572 জন আক্রান্ত মিলেছে সেই নমুনা পরীক্ষা থেকে, এবং আরটিপিসিআর টেস্টে 53 জন ধরা পড়েছেন পজিটিভ। মিলিয়ে 625 জন আক্রান্ত হলেন, এবং দৈনিক যেটা হার সেটা দাঁড়াচ্ছে 3.72, এবং যেটা দুঃখের বিষয় যে 14 জন সহনাগরিককে আমাদের হারাতে হয়েছে এবং মৃতের সংখ্যাটা বেড়ে হয়েছে 588। একজন দর্শক বন্ধু আছেন ফোনে, নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে তো কোনো আপডেট নেই, কিন্তু সংক্রমণটা তো নিচের দিকে সেইভাবে সেই অর্থে নামছে না। নিশ্চয়ই যারা প্রশাসনে রয়েছেন, স্বাস্থ্য দপ্তরে রয়েছেন, এই বিষয়টা নিয়ে তারা পর্যালোচনা তারা করছেন, তো যেমন যেমন আপডেট আসবে সেই আপডেট আমরা তুলে ধরব আপনাদের সামনে। ধন্যবাদ। যেটা নজর রাখছিলাম কোভিড বুলেটিনের দিকে, সেক্ষেত্রে 625 জন যারা আক্রান্ত হয়েছেন, এই 625 জনের মধ্যে জেলা ভিত্তিক যে ব্রেকআপ সেটা বলছে পশ্চিম ত্রিপুরা জেলায় 183 জন, গোমতী জেলায় 48 জন, খোয়াইতে 94, ধলাই জেলায় 35, সিপাহী জেলায় 52, উত্তর ত্রিপুরায় 55, ঊনকোটি জেলায় 88, এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 70 জন। অর্থাৎ বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ফলে শুধুমাত্রই যে নিগম বা আগরতলা এলাকা সেখানে সতর্কতা বিষয়টা অমন নয়, একটু গ্রামীণ এলাকাগুলোতেও কিন্তু এখন আরো বেশি বেশি করে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেখানটাতেও কিন্তু আক্রান্তের সংখ্যা নাম্বার ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ফলে সেখানটাতেও যেই বিধিগুলো লাগু রয়েছে সেই বিধিগুলোর মান্যতা দেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যেটা রিপোর্ট বলছে এখনো পর্যন্ত 10,88,806 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং তাতে গিয়ে টোটাল স্যাম্পল পজিটিভ আক্রান্ত হয়েছেন ত্রিপুরা 56,754 জন।
56,794 জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে থেকে 50,743 জন কিন্তু সুস্থ হয়েছেন এখনো পর্যন্ত। এটাও বড় সংখ্যা। অ্যাক্টিভ পেশেন্ট অর্থাৎ সক্রিয় রোগীর যে সংখ্যাটা, নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস, সেটা হচ্ছে 5,400 জন সক্রিয় রোগী রয়েছেন। হয়তো বাড়িতে তাদের চিকিৎসা চলছে বা কেউ কেউ হাসপাতালে রয়েছেন। মৃতের যেটা সংখ্যা সেটা আজকে কিন্তু প্রায় হাইয়েস্ট রেঞ্জে, 14 জন প্রাণ হারিয়েছেন এবং মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 588। একজন দর্শক বন্ধু আছেন ফোনে, নমস্কার, কে আছেন? হ্যালো স্যার, ওই করোনা রাজ্য মেয়াদ তো 10 তারিখ পর্যন্ত, কি বাড়ানো হবে কি? দেখুন, এখনো সেইভাবে তো বিবৃতি আসেনি এই বিষয়টা নিয়ে। যখনই এরকম ধরনের বিষয় সামনে আসবে নিশ্চয়ই আমরা সেই বিষয়টা তুলে ধরব, এখনো তো কালকের দিনটা রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। যেটা মিডিয়া বুলেটিন যেটা বলছিলাম, যেটার দিকে নজর রাখছিলাম, আরো একবার নজর রাখবো সেই বুলেটিন স্বাস্থ্য দপ্তর থেকে যেটা দেয়া হয়েছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি 46 নাম্বার ওয়ার্ড থেকে বলছি। বলছি যে এখন তো কার্ফিউ চলছে, তো সব জায়গাতে তো এসেনশিয়াল জিনিসগুলো ছাড়া সবকিছুই তো বন্ধ, তাই না? তো তো শহরের মধ্যে তো এই আইনটা খুবই কড়াকড়ি হচ্ছে, কিন্তু আমাদের এখানে সবাই মানে কিছুই আইন কানুন মানা হচ্ছে না, সবকিছু খোলা, এসেনশিয়াল জিনিসগুলো ছাড়া কসমেটিক্সের দোকান, পার্লার, সেলুন সবকিছুই খোলা, কোনো পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে না। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা বিষয় যে এই জিনিসটাই তো মুশকিলের, কারণ মান্যতাটা দেওয়া প্রয়োজন, মান্যতাটা না দিলে পর মুশকিল। এই সংক্রমণটা ঠেকাতে গেলে স্বাস্থ্যবিধির মান্যতাটা দিতেই হবে, সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প কি রয়েছে? ভ্যাকসিন অবশ্যই একটা বড় বিষয়, সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চলছে, কিন্তু তার পাশাপাশি স্বাস্থ্যবিধির মান্যতা দেওয়াটা অত্যন্ত জরুরি এবং তাকে মান্যতা দেওয়াটার প্রয়োজনীয়তা রয়েছে। ভ্যাকসিনের দিকেও একবার নজর রাখব। এক্ষেত্রে এজ গ্রুপ যেটা 18 থেকে 44, এই এজ গ্রুপের টিকাকরণটা বন্ধ ছিল। এখন যেটা রিপোর্ট বলছে যে 38,060 ডোজ এসে পৌঁছেছে, যেটা 18 থেকে 44 জন্য নির্দিষ্ট করা, 18-44 এজ গ্রুপের জন্য। তো সেক্ষেত্রে যেটা পাইপলাইনে ভ্যাকসিন ছিল, 1,13,520 ডোজ ভ্যাকসিন আসার কথা, যেখানে কোভিশিল্ড 76,380 এবং কোভ্যাকসিন 14,630, যেটা বুলেটিন বলছে যে রিসিভড 38,060 ডোজেস কোভিশিল্ড অফ স্টেট চ্যানেল, অর্থাৎ 38,000 ডোজ এসছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যালো স্যার, বলুন। হ্যাঁ, যে কোভিডের যে আপডেটটা, এটা কি আজকে পাবো না আগামীকাল? কোনটা কোভিডের যে আপডেটটা দেওয়া হয় প্রত্যেক মানে একদিন আগে? না, এটা যেটা দেখছেন তাহলে কি দেখছেন? না না, এটা না, যে লকডাউনের যে কি দাদা আর কি লকডাউন। হ্যাঁ
লকডাউন যখন সেই মতো নির্দেশ আসবে আমরা নিশ্চয়ই তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে। যেটা ভ্যাকসিনেশনের দিকটাতে নজর রাখছিলাম, ভ্যাকসিনেশনের প্রক্রিয়াটা সেক্ষেত্রে 16,46,107 টোটাল ডোজ দেয়া হয়েছে ত্রিপুরায়, এবং এই ডোজের বিষয়টা সেটাতে কিন্তু ত্রিপুরা ভালো জায়গায় রয়েছে, এটা হচ্ছে গিয়ে ঘটনা। এবং অন্য অনেক রাজ্যের চাইতে ত্রিপুরা ভালো অবস্থানে রয়েছে, এবং ফার্স্ট ডোজ যেটা 45+ 45 ঊর্ধ্বে যাদের টিকাকরণ করা হয়েছে এই বয়সের প্রায় 92% কভার্ড, এবং সেটা শীর্ষে ত্রিপুরা। এবং ত্রিপুরার পর রয়েছে হিমাচল, জম্মু অ্যান্ড কাশ্মীর, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, গোয়া, গুজরাট, এবং তারা 60 এবং 50 আশপাশে। ত্রিপুরায় প্রায় 92% ফার্স্ট ডোজ কিন্তু সেখানে দেওয়া হয়ে গেছে, ফলে এক্ষেত্রে কিন্তু ত্রিপুরা ভালো অবস্থানে সেখানে রয়েছে। তারপরেও এই ভ্যাকসিনেশনের প্রক্রিয়ায় আরও গতি আনার চেষ্টা করছে সরকার। তো সেখানে ডোজ যেটা সেটা 16,46,107 ডোজ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, যার মধ্যে ফার্স্ট ডোজ 11,37,584 এবং সেকেন্ড ডোজ 5,85,023। যেটা আজকের রিপোর্ট যেটা বলছে যে সেখানে 38,060 ডোজ কোভিশিল্ড রিসিভড বাই স্টেট, সেখানে এই স্টকটা 18 থেকে 44 এজ গ্রুপের জন্য বরাদ্দ রাখা হয়েছে, আর টোটাল 45+ এজ গ্রুপের জন্য সেখানে 4,12,080 স্টকে রয়েছে, ফলে সেই ডোজ নিয়ে কোনো অসুবিধা নেই। এখন যেটা 18-44 এজ গ্রুপের ভ্যাকসিন ধীরে ধীরে আসা শুরু হবে, ফলে এটাও সাবলীলভাবে চলাটা প্রয়োজন। আজকে যেটা ভ্যাকসিনেশন হয়েছে সেটা 1,267 ভ্যাকসিনেট করা হয়েছে, 67 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। একজন আছেন ফোনে, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি কমলপুর থেকে, নমস্কার, আমি কমলপুর থেকে বলছিলাম। আমি বলছিলাম অনেক যে ভবপুরে আছে বা যাদের আই কার্ড আধার কার্ড নেই, ওরা কিভাবে ওরা কি ভ্যাকসিন নিতে পারবে, কি করে নেবে ওরা? নিশ্চয়ই এই বিষয়টা নিয়েও নজর রাখবেন, আমরা এই বিষয়টা নিয়ে বিশেষভাবেই প্রতিবেদন করার চেষ্টা করছি। আজকে আমরা এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গেছেন, কথাবার্তা বলছেন। এই একটা পয়েন্ট আপনি যেটা তুলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এই একটা নাম্বার অফ পিপল তো আছেন বটে, তাদের কি করা হচ্ছে বা যাদের আওতায় আনা হয়নি, ভ্যাকসিন দেওয়া হয়নি, তাদের নিয়ে কি করা হবে, নিশ্চয়ই আমরা সেই প্রতিবেদন তুলে ধরবো, নজর রাখবেন। ধন্যবাদ। 1,267 জনকে ভ্যাকসিনেট করা হয় আজকে। জেলাভিত্তিক যদি ব্রেকআপটাকে তুলে ধরি, ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলায় 314 জনকে দেওয়া হয়েছে ভ্যাকসিন, সিপাহীজলায় 142 জনকে আওতায় আনা হয়েছে আজকে, 9 তারিখের রিপোর্ট বলছে। ধলাইতে 141 জন, ঊনকোটিতে খুব কম হয়েছে আজকে, 6 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। গোমতি 621 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, খোয়াইতে 43 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। সব মিলিয়ে যেটা সংখ্যাটা সেটা হচ্ছে 1,267, এবং 18-44 এজ গ্রুপ আজকেও টিকাকরণ করা হয়নি, কিন্তু এক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে টিকাগুলো আসছে, রিসিভ হয়েছে 38,000 মতো, এবং সেটা 18-44 এজ গ্রুপের জন্য আছে, অর্থাৎ এই গ্রুপের যে টিকাকরণটা সেটা শিগগিরই শুরু হবে। কে আছেন, নমস্কার? শুভ সন্ধ্যা, বলুন। বলছিলাম আপনার কার্ফুটা নিয়ে, একটু কার্ফুটা আগামীকালকে কি শেষ হবে নাকি আরো বাড়বে? দেখুন, এটা নিয়ে স্পষ্ট এখনই কিছু বলা তা ঠিক নয় সরকারি নির্দেশিকা ছাড়া, তবে এটা নিয়ে নিশ্চয়ই যারা আধিকারিকরা রয়েছেন তারা রিভিউ করছেন, সময় আরো রয়েছে, দেখা যাক, যখন যেমন আপডেট আসবে আমরা তুলে ধরবো। ধন্যবাদ। হ্যাঁ বলুন। ব্যাপারটা হচ্ছে কি অন্যান্য দিন অন্যান্য সময় তো একদিন আগে জানিয়ে দেয়। আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, কিন্তু নির্দেশ ছাড়া তো এখান থেকে ঠিক আছে, তা ঠিক আছে। আর যদি কালকে যদি কার্ফিউ উঠেও যায় তাহলে কি কালকে রাত্রে 12টায় না সকাল 6টায়? আপনি যেটা যেভাবে জানতে চাইছেন যে এই নির্দেশটা একটু অপেক্ষা করুন, সেক্ষেত্রে নিশ্চয়ই আপডেট গুলো এলে আমরা তুলে ধরবো। নির্দেশিকা না আসলো, যদি যদি কার্ফিউ উঠলো তাহলে কি কালকে সকাল 6টায় উঠবে নাকি রাত্রে 12টার পরে উঠবে? ধন্যবাদ, আপনি দেখতে থাকুন এই বিষয়টা। ধন্যবাদ।
যেটা এই বিষয় নিয়ে অনেকেই ফোনটা করেছেন যে ক্ষেত্রে কি হবে, তো যেটা মনে হচ্ছে যে নিশ্চয়ই সেক্ষেত্রে একটা গাইডলাইন নির্দেশিকা আসবে, কাল পর্যন্ত সময়সীমা সেখানে রয়েছে, তারপর পর যে বিষয়টা কি হবে না হবে, যারা এই পর্যালোচনা করেন এই বিষয়টা নিয়ে রিভিউতে রয়েছেন তারা নিশ্চয়ই সেই সিদ্ধান্তটা জানাবেন, এবং যখনই হাতে পাবো আমরা সেটা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টাটা করব। আরো একজন আছেন ফোনে, নমস্কার, বলুন। না, দ্বিতীয় ডোজ তো পাবেনি, সেক্ষেত্রে অসুবিধা কি হচ্ছে বলুন? না, মানে আমরা যারা পছন্দ দিয়েছি দ্বিতীয় ডোজ কি আমরা পাবো? হ্যালো, হ্যাঁ বলছি, 18-44 ভ্যাকসিন পাবেন কিনা? আসলে কি হচ্ছে, টেলিফোনটা আপনি কথা বলছেন ঠিক কিন্তু বোঝা যাচ্ছে না আপনার কথাটা, তাই বুঝতে পারছি না ঠিক। না, আমি বলছি এখানে 18-44 বছরের বয়সে তাদের ভ্যাকসিন শুরু হয়েছে, তারা নিচ্ছে, যারা 50-এর ঊর্ধ্বে। না না, বুঝতে পারছি আপনি উল্টোটা বলছেন, সেক্ষেত্রে 18-44 এখন বন্ধ আছে, আজকে দেয়া হয়নি, তবে ভ্যাকসিন এসছে, এই এজ গ্রুপের জন্য বরাদ্দ ভ্যাকসিন এসছে, সেটা নিশ্চয়ই প্রসেস হবে, দ্রুত চালু হবে। আর আপনি যেটা বলছেন যে আপার এজ গ্রুপের জন্য, তো সেক্ষেত্রে সেটা তো চলছে, 45-59 এজ গ্রুপের 1,011 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সর্বশেষ, এবং 60+ যারা রয়েছেন সিটিজেন উইথ এজ 60, তাদের 154 জনকে টিকাকরণ করা হয়েছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। যেটা ভ্যাকসিনেশনের দিকে যেটা নজর রাখছিলাম, যেটা জেলা ভিত্তিক যেই পরিসংখ্যানটা তুলে ধরার চেষ্টা করছিলাম, যে পশ্চিম ত্রিপুরা জেলায় যেটা লাস্ট রিপোর্ট বলছে যে 45-59 এজ গ্রুপটাকে 220 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, সিপাহীজলা 98, ধলাই 105, ঊনকোটিতে এজ গ্রুপে ভ্যাকসিনেট করা হয়নি সর্বশেষ, গোমতি 563, খোয়াই 25, সব মিলিয়ে 1,011, এবং 60+ যারা রয়েছেন 60+ তাদের ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলায় 66, সিপাহীজলা 38, ধলাই 25, ঊনকোটিতে দেওয়া হয়নি, গোমতিতে 16 এবং খোয়াইতে 9 জন মিলিয়ে 154 জনকে সেখানে ভ্যাকসিনেট করা হয়েছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। স্যার, আমি খোয়াই থেকে বলছি। বলুন। প্রত্যেক দিনই ট্রাই করি ফোন করার, কিন্তু আমার ফোন ঢুকছে না, যাই হোক আজকে ঢুকলো। আমি কারফিউ কবে উঠছে বা উঠবে কিনা এইসব নিয়ে ফোন করছি না, আমার একটা নিজস্ব মানে কথা যে আমি বলতে চাই। বলুন। আমাদের সরকারকে কি অ্যাটলিস্ট 7 দিনের জন্য যাতে কড়াকড়ি ভাবে লকডাউন দেওয়া হয়, কারফিউতে কেউই মানছে না, মানে 2টা পর্যন্ত নর্মাল সবকিছু চলছে, তো আমাদের ত্রিপুরার অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আমি খোয়াই আছি, ডেলি খোয়াইয়ের কোভিড কেসেস বাড়ছে, এটার জন্য আমি বলছিলাম যে অ্যাটলিস্ট 7 দিনের জন্য যাতে কড়াকড়ি লকডাউন দেওয়া হয়, যাতে এই কোভিড সেকেন্ড ওয়েভের চেইনটা যাতে একটু হলেও থেমে যায়, কিছুটা স্বস্তির খবর যাতে আমরা পাই। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা আপনি বলছেন, অনেকেই আপনার মতো এই দাবিটাও করছেন, তারা যেটা বলছেন যে এই দিবারাত্রির কারফিউ বা নৈশকালীন কারফিউ যেটা চলছে, অনেকেই সেটা মান্যতা দিচ্ছেন না, সেভাবে মানছেন না, কিন্তু সিরিয়াসলি সেটাকে মান্যতা দেওয়া উচিত, এবং অনেকেই যেটা দাবি করছেন যে টোটাল লকডাউনের দিকে যাওয়া উচিত, কিন্তু
এই বিষয়টাতেও একটা বিষয় কি যে সবকিছু স্তব্ধ করে দেওয়া, এটাও তো ভাবতে হবে। মানুষের জীবন জীবিকার প্রশ্ন রয়েছে কিছু কিছু, যদিও এই জায়গাটাতেও আঘাত পড়েছে। সবটা বিষয় থমকে গিয়ে কি কোভিডের বিরুদ্ধে সেই লড়াইটা জারি করা সম্ভব, নাকি স্বাস্থ্যবিধির মান্যতা দিয়ে কোভিড আচরণবিধি মেনে আমাদের এগিয়ে চলা উচিত? দুটোই কিন্তু পাশাপাশি ভাবনার বিষয় রয়েছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। নমস্কার স্যার, বলুন। স্যার আমি জিরানিয়া সম্পর্কনগর থেকে বলছি। বলুন স্যার, লকডাউন তো ভালো, সবচেয়ে ভালো লকডাউন, কিন্তু আমি একজন শ্রমিক বলছি। আচ্ছা, 4 বছর যাওয়ার আমার গড়ও একজন আমার স্ত্রী অসুস্থ, কিন্তু আমি অহন অবধি মানে লকডাউন চলছে, আমি অহন অবধি 10 পয়সা আমি কোনো সাহায্য পাইতেছি না স্যার। এই লকডাউনে আমি 1 মাস 8 দিন থেকে আমি বড় বইটা অহন মন্ত এক টাকার কাজ আমি করতে পারছি না স্যার। আমি এখন না খাইয়ে মরণের সময় হয়েছে স্যার। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি হয়েছে স্যার সম্পকনগর, জিরানিয়া সম্পকনগর। আমার স্ত্রী আজকে 4 বছর বিশ্বনাথ স্যার। আমি আমার একটা মেয়ে আছে ক্লাস 9-এ পড়ে স্যার। আমি শুধু দৈনিক কাজ করি, কাজ যদি একদিন বন্ধ হয় স্যার তাহলে আমার পেট চলে না স্যার। আমি কি করি চলুন স্যার, আমার কোনো সাহায্য মাধ্য কোনো কিছু নাই। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিশ্চয়ই যারা শুনছেন বা আপনার এলাকার যারা দরদি মানুষ রয়েছেন তাদের কানে বিষয়টা পৌঁছুক, এবং সেক্ষেত্রে যেটা সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা পৌঁছুক আপনার কাছে, আমরা এটুকুই বলতে পারি। তবে যেটা অনেকেই বলছেন যে লকডাউন চাই, অনেকে বলছেন আরও কড়াকড়ি করা হোক, কেউ বলছেন যে কাজকর্ম বন্ধ সেক্ষেত্রে কিছুটা সুযোগ দেওয়া হোক, ফলে এ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতামত। কিন্তু একটা জিনিস ঠিক, সবাই যেটা কমনলি চাইছেন যে এই সংক্রমণটা কমুক, নিচের দিকে আসুক, এটা হয়তো কমন বক্তব্য সবার। এবং সেক্ষেত্রে সবাই কিছু কিছু কম্প্রোমাইজ তো করছেন এবং করবেনও বটে, কিন্তু এই নির্দেশ যেমন যেমন আসবে আমরা চেষ্টা করব সেরকমভাবে আপনাদের সেই আপডেট সেই তথ্য আপনাদের তুলে ধরার জন্যে। আরো একজন আছেন ফোনে, নমস্কার, কে আছেন? নমস্কার, বলুন বলুন। আমি বলছিলাম আমার আজকে করোনা পরীক্ষা করছি আর কি, পজিটিভ পাওয়া গেছে আমার বাড়িতে। হ্যাঁ, আচ্ছা। এবং মানে আমি তো বাড়িতে কি হতো বাড়িতে পারি আরেকবার বলবেন প্লিজ, আপনি পজিটিভ আজ শনাক্ত হয়েছেন, আছেন আপনি ফোনে? আপনি আছেন ফোনে? হ্যাঁ বলছি, আপনি আজ কি পজিটিভ শনাক্ত হয়েছে আপনার? কি বললেন? এখন কি সমস্যাটা কি হচ্ছে? আচ্ছা, তো নিশ্চয়ই আপনি আপনার প্রথমত তো যেটা মনে হচ্ছে যে আপনার এলাকায় যে ক্লাব রয়েছে আশপাশে অনেক ভলান্টিয়ার্সরা রয়েছে, সামাজিক সংস্থা রয়েছে, তারা এই কাজটা করছেন, বিভিন্ন সাহায্য সহযোগিতা অনেককেই করছেন। আপনি আপনার পাড়ার ক্লাবকে অন্তত বিষয়টা জানান, নিশ্চয়ই তারা আপনাকে কোনো না কোনোভাবে সেই সাহায্যটা করবে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা আক্রান্ত হয়েছেন তাদের ফ্যামিলির লোকেদের অনেকেই ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছেন, সাহায্য সহযোগিতা করছেন। তো এক্ষেত্রে ভয় পাবার কিছু নেই, আপনার পাশে দাঁড়ানোর মতো লোক নিশ্চয়ই থাকবে। আপনি আপাতত আপনার বাড়ির পাশে যে ক্লাব রয়েছে যোগাযোগ করুন, প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে আমার যে তারা নিশ্চয়ই আপনার সাহায্যে এগিয়ে আসবে বা কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করবে।
এবং এটা আমাদের রাজ্যের মানুষ করছেন, একে অপরের পাশে দাঁড়াচ্ছেন, সাহায্য সহযোগিতা করছেন। বিভিন্ন জায়গায় এই সাহায্যগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে একজন দর্শক বন্ধু যিনি ফোন করলেন, তিনি আক্রান্ত হয়েছেন এবং বাড়ি থেকে বেরোতে পারছেন না, এবং ওনার বাড়িতেও সেরকম কেউ নেই যে তাকে বা বাইরে থেকে কেউ সাহায্য করবেন। তো নিশ্চয়ই তার এলাকার দরদি মানুষ যারা রয়েছেন এই বিষয়টা নিয়ে তারা সিরিয়াসলি ভাববেন। ছোট্ট করে যেটা নজরে রাখবো, সর্বশেষ আপডেট যেটা একবার নজরে রেখে অন্য প্রসঙ্গে আলোচনা নিয়ে যাব, সঙ্গে থাকবেন। যেটা মিডিয়া বুলেটিন এসছে, কোভিড আপডেট, 625 জন পজিটিভ হয়েছেন, যার মধ্যে সুস্থ হয়েছেন 363 জন, আক্রান্তের হার 3.72%, ওভারঅল যেটা কোভিডে সংক্রমণের হার, পজিটিভিটি রেট 5.22, রিকভারি রেট যেটা সেটা 89.44, কিন্তু আজ যেটা রিপোর্ট বলছে আরও 14 জনকে আমরা হারিয়েছি, সংখ্যাটা গিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 588। সর্বশেষ ফোন নেব, কে আছে? বলুন 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 টিভি মিউট করুন, হ্যালো টিভি মিউট করুন, হ্যালো দাদা, আপনাদের যে নিউজ যে খুব ভালো লাগে, আপনাদের নিউজ খুব ভালো লাগে, আপনারা সত্যি 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 আপনারা নিউজ দেখান, ভালো লাগে, ধন্যবাদ। আমার কাছে যেটা বলছিলাম যে সর্বশেষ যেটাতে নজর রাখছিলাম যে আপডেট, সেই আপডেট বলছে যে 56,794 জন টোটাল আক্রান্ত হয়েছিলেন, কিন্তু এটা বিরাট সংখ্যায় 50,743 জন মানুষ তারা কিন্তু সুস্থ হয়ে গেছেন ইতিমধ্যেই, এবং অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যা যেটা সেটা 5,400 জন। ফলে সাবধান থাকুন, সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধিগুলোর মান্যতা দিয়ে চলুন, সংক্রমণটাকে সবাই মিলে নিচের দিকে নামাতে হবে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, সঙ্গে থাকবেন।